হ্যালো, সুপ্রভাত সকল দর্শক বন্ধুদের। এখন হোটেল B&B থেকে চেক আউট করার সময় চলে এসেছে। আমাদের অলরেডি লাগেজ সব নেমে গেছে, গাড়িতে উঠে গেছে লাগেজ। এখন বেরিয়ে পড়বো, যাচ্ছি পাত্রাতুর উদ্দেশ্যে। পাত্রাতুতে অনেক কিছু ওয়েট করছে, মানে দারুণ দারুণ জিনিস নিয়ে আমি চলে আসবো। তার আগে বলে রাখি, পাত্রাতু যাওয়ার পথে যে জার্নিটা, অসাধারণ একটা রাস্তা, অসাধারণ ভিউ পয়েন্ট একটা আছে, দারুণ সব উপভোগ করব, দারুণ হবে আজকের ব্লগ। তাই আর বেশি কথা না বলে দর্শক বন্ধুদের বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন পিউ ভিউ ব্লগ। চলুন তাহলে আজকের ব্লগটি শুরু করে দিই। এই সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, রাঁচি থেকে পাত্রাতুর দূরত্ব হলো 40 কিলোমিটার, এই ধরুন 1 ঘন্টার একটু বেশি সময় লাগে। পাত্রাতু ভ্যালি এতটাই সুন্দর যে এর সাথে কিন্তু মানালির তুলনা করা যেতেই পারে, মানে পাত্রাতু ভ্যালিকে দ্বিতীয় মানালি অনায়াসেই বলা যেতে পারে। পাত্রাতু ভ্যালি দেখতে আসতে চাইলে অবশ্যই রাঁচিতে চলে আসুন, রাঁচি খুব ভালো করে উপভোগ করে তারপরে রওনা দিন পাত্রাতুর উদ্দেশ্যে। আর অবশ্যই পাত্রাতুতে কিন্তু এক রাত থাকলে খুব ভালো হয়, কারণ এখানকার মানে এই যে পাত্রাতুর লেক রিসোর্ট, এর ভেতরে এত সুন্দর ড্যাম এবং এখানে বোটিংয়ের এত সুন্দর সুবন্দোবস্ত রয়েছে, সবটা পুরোপুরি উপভোগ করতে চাইলে অবশ্যই একটা রাত থাকাটা খুব জরুরি। আজকে আমরা যেই রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি সেখানে তো থাকবই, সেখানে খুব সুন্দর ড্যাম আছে, সেটা উপভোগ করব। তো তার আগে আমরা এখন খুব সুন্দর একটা ভিউ পয়েন্টের সামনে চলে এসেছি, বলা যেতে পারে এটি একটি অন্যতম ভিউ পয়েন্ট, মানে ভ্যালি ভিউ পয়েন্ট, সাইট সিন পয়েন্ট এটা। এখানে আপনাকে একটু হলেও দাঁড়াতে হবে, এতটাই সুন্দর। চলুন এই জায়গাটা খুব ভালো করে দেখে নিই। এবং এখানে অনেকেই কিন্তু এসে প্রচুর ফটো তোলে, আমরাও করেছি, সেটাও একটু ছোট্ট করে দেখিয়ে দেব। পাত্রাতু যাওয়ার পথে এখানে সমস্ত গাড়ি দাঁড়ায়, আশা করি আপনাদেরও গাড়ি এখানে দাঁড়াবে, এবং এই অসাধারণ ভিউ পয়েন্টে নেমে আপনারা কিছুটা সময় কাটাবেন এবং এই জায়গাটি উপভোগ করবেন। ভিউ পয়েন্টের মূল আকর্ষণ হলো এই যে জিগজ্যাগ রোড, এবং এখান থেকে দূরে পাত্রাতুর লেক দেখা যায়, আর এই যে সবুজের মধ্যে অসাধারণ ভ্যালি, যে মন চায় তো এখানে কয়েক ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে। একটু আপনার কিন্তু মনে হবে না যে এখানে এসে ভুল করলাম, অসাধারণ এই ভিউ পয়েন্টে যাওয়ার পথে যেমন এত সুন্দর রাস্তা পেলাম, ঠিক সেরকমই এইরকম অনেক জায়গা আছে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল যে আবারও নেমে কিছুটা ছবি তুলি এবং কিছুটা সময় সেখানে কাটাই। তো এই পাত্রাতু যাওয়ার পথে এই জার্নিটাও কিন্তু দারুণ লেগেছে, কিছুটা সময় থাকতে পারলে এখানে আরও কিছুটা সময় কাটাতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু সময় তো হাতে নেই। আমাদের খুব সুন্দর একটি জায়গা অপেক্ষা করছে যেখানে খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে। তো এখানে এসে বেশিরভাগ সবাই এরকম ফটোই তোলে, বেশিটা সময় মানে ফটোর পেছনেই কাটিয়ে দিই, আমরাও তাই করেছি, আমরাও কাটিয়ে দিয়েছি, ছবি তুলেছি, দেখেছি। তো এত সুন্দর একটা প্রকৃতির মাঝে যদি এক কাপ গরম গরম চা হতো তাহলে কিন্তু পুরো ব্যাপারটা মানে জমে যেত, মানে একদম পরিপূর্ণ হতো। চা পাইনি তো কী হয়েছে, চা খুঁজতে খুঁজতে রাস্তার উপরে যখন উঠে কিছুটা এগিয়ে গেলাম তখন দেখছি বেশ পরপর অনেকগুলো ডাবের দোকান আছে, তো সেখান থেকে ডাব কিনে আপাতত এত রোদের মধ্যে ঘুরছি, ভাবলাম আর দরকার নেই, আমরা ডাবই খাই। তো এখানে ডাব হাতে নিয়ে আরও কিছুটা সময় কাটিয়েছি, চলো তোমাদের এবার সেই দিকটাতে নিয়ে যাই, সেটাও দেখিয়ে দিই। Thank you.
এখন আমি তোমাদের নিয়ে চলে এসেছি পাত্রাতুর সবচেয়ে বিখ্যাত পাত্রাতু লেক রিসর্টে। তো আমি তোমাদের ভেতরে নিয়ে যাব, এখন ভেতরে যাওয়ার জন্য যা প্রসিডিওর সেগুলো বাইরে আপাতত চলছে। তো এই সব কিছু হয়ে গেলে ভেতরে নিয়ে যাব, কোথায় থাকছি এবং এখানকার অনেক ইনফরমেশন এখনও তোমাদের দেওয়া বাকি আছে, সব দেব, তার জন্য একটু ওয়েট করো। তো এখানে দর্শক বন্ধুদের বলে রাখাই ভালো যে দর্শক বন্ধুরা এরকম আরও অনেক ভিডিও রাঁচি ঘুরেছি, মাইথন ঘুরেছি, এখন পাত্রাতু ঘুরছি, এই সমস্ত ভিডিও আগে আপলোড করা হয়ে গেছে। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই এখনই দেখে নাও, অনেক ইনফরমেশন সহ ডিটেলসে আমি ভিডিও আপলোড করেছি। তাই আর দেরি না করে অবশ্যই ভিডিও দেখো এবং দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, আর পেজ থেকে দেখে থাকলে পেজকে ফলো করতে ভুলো না। কিন্তু এখন আমি ঢুকে পড়েছি একদম রিসোর্টের ভেতরে। পাত্রাতু আসতে হলে অবশ্যই রাত্রি তো থাকতেই হবে। তো পাত্রাতুর বিখ্যাত সবচেয়ে বড় রিসোর্ট কিন্তু এটা, এখানেই আমরা থাকবো। এখানকার রুম কেমন কি এবং আমরা লাঞ্চে কী কী অর্ডার করেছিলাম, কী কী খেয়েছি সেগুলো দেখাবো। তার আগে এখন আমি লিফটে করে চলে এসেছি ওপরে, আগে তোমাদের রুমে নিয়ে যাচ্ছি। এটা হলো আমাদের রুম, এই দেখো এখান থেকে ভিউটা তো অসাধারণ পেয়েছি, সেটা আমি একটু পরে দেখাচ্ছি, আগে রুমটা ভালো করে দেখিয়ে দিই। এখানে সব রকম ব্যবস্থাই রয়েছে, এসি নন এসি। আমরা ছিলাম এসি রুমে, ডবল বেডরুম, 3000 টাকা পার নাইট, এক্সট্রা পার্সন থাকলে এক্সট্রা চার্জ লাগবে। এছাড়াও এখানে ডরমেটরির ব্যবস্থা রয়েছে, সেখানে চারজন থাকতে পারবে এবং 3000 টাকাই সেখানেও লাগছে। তবে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, যদি এখানে ফাঁকা থাকে তাহলে তো অবশ্যই এখানে এসেই বুকিং করতে পারবেন, আর যদি কোনোরকম মানে সেটা একটু কী বলবো মানে রিস্ক হয়ে যায়, তাই যদি কোনোরকম রিস্ক না নিতে চান তাহলে অবশ্যই এনাদের ওয়েবসাইট আছে, সেখানে গিয়েও কিন্তু বুকিং করে এখানে আসতে পারবে। এবারে দেখো আমি এখন আছি আমাদের রুমের ব্যালকানিতে এবং এইখান থেকে এত সুন্দর অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে। কিন্তু এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করব না, কারণ এখানে এসে অনেক কিছু করার মতন সময় হাতে রাখতে হবে। আমরা বোটিং করব, আমরা লেকে যাব, অসাধারণ এই রিসোর্ট পুরোটা ঘুরে দেখব। তো এখন আমি চলে এসেছি বাথরুমে, এই যে বাথরুমটা তোমাদের ভালো করে দেখিয়ে দিই, তারপরে চলো আজকে লাঞ্চে কী কী থাকছে সেখানে তোমাদের নিয়ে যাব, সেটাও খুব ভালো করে দেখিয়ে দেব। লাঞ্চ সেরে এখন বাইরে চলে এসেছি, বাইরেটা ঘুরে দেখছি, বিশাল বড় এই পাত্রাতু লেক রিসোর্ট। আমি জানি একদিনের ভিডিওতে এটা কোনো মতেই কমপ্লিট করা সম্ভব না। এখানে এই রিসোর্টের ভেতরেই রেস্টুরেন্ট আছে, এখানেই আমরা বোটিং করব, এখান থেকেই আমরা বোটে করে আবারও একটি পয়েন্টে যাব, ভিউ পয়েন্টে, সেখানে কিছুটা সময় কাটাবো। তাই ভিডিওটি আর বড় না করে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল যে পরের ভিডিওতে আমি আরও অনেক কিছু নিয়ে আসছি সেই ভিডিওটি দেখবার জন্য, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে এবং পেজকে ফলো করে আমাদের সঙ্গে থাকার, এবং পরের ভিডিওতে আরও অনেক কিছু ওয়েট করছে, আরও অনেক মজাদার একটি ভিডিও আমি নিয়ে আসবো এবং যে ভিডিওগুলি আপলোড করেছি সেইগুলিও ঝটপট দেখে নাও। সকল দর্শক বন্ধু সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো।